নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 17ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ শনিবার, অর্থাৎ শ্রাবণ মাসের শনিবারগুলোকে সম্পদ শনিবার বলা হয়ে থাকে। মহাদেবের কৃপায় ছয় রাশি কোটিপতি হবেই আগামী 30 দিনের মধ্যে। ভিডিওটির আলোচনাটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, শ্রাবণ মাস একটা পবিত্র মাস এবং শ্রাবণ মাসের যে শনিবারগুলো রয়েছে না, সেই শনিবারগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এই শ্রাবণ মাসের শনিবারগুলোকে সম্পদ শনিবার বলা হয়ে থাকে। আপনারা এই শ্রাবণ মাসের শনিবার দিন যদি আপনারা মহাদেবের উপাসনা যদি করতে পারেন, বিশেষ করে আপনারা গঙ্গা জল এবং নীলকণ্ঠ ফুল যদি আপনারা মহাদেবের কে নিবেদন করতে পারেন, তাতে কি হবে, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। এবং যাদের শনি সাড়ে সাথে চলছে, যেমন বর্তমানে মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি শনির সাড়ে সাথে চলছে, দুটি রাশির শনির ঢাইয়া চলছে, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এবং আপনার যদি শনির মহাদশা চলে, সেক্ষেত্রে কিন্তু এই শনিবার দিন আপনারা গঙ্গা জলে কালো তিল দিয়ে মহাদেবের মাথায় আপনারা নিবেদন করুন। তাতে কি হবে, আপনাদের যে শনির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে। এবং আগামীকাল একদম শ্রাবণ মাসের শেষ শনিবার, যেহেতু মহাদেবের বিশেষ বরদান, বিশেষ আশীর্বাদ পেতে চলেছে ছয় রাশি, লিখে রাখুন। কিন্তু অবশ্যই আমি আবারও বলবো, আগামীকাল নিরামিষ আহার অবশ্যই আপনারা করবেন, সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন অবশ্যই। এবং এর সাথে সাথে শনিবার দিন আপনারা আগামীকাল আপনারা কুকুরকে আপনারা অবশ্যই কিছু খেতে আপনারা দিবেন, তাতে আপনাদের যে শনির যে নেগেটিভ এফেক্ট সেটা আপনাদের কাটবে। দেখুন, শনি নিয়ে অনেকেরই ভয় কিন্তু রয়েছে। আমি দেখেছি শনি অনেক জন্মছক, যেগুলো আমি দেখেছি শনির কারণে অনেকের বিবাহ ক্ষেত্রে সমস্যা হয়েছে, কারো কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সম্পত্তি থেকে সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, এটা হচ্ছে শনি। তাই শনিকে শান্ত করতে গেলে মহাদেবের উপাসনা করতে হবেই, এবং এই মহাদেবের উপাসনা যদি শ্রাবণ মাসের শনিবারগুলো যদি হয়, তাতে আপনাদের নিরন্তর অর্থ আসবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, সন্তান প্রাপ্তি এবং আপনার দাম্পত্য সুখ, আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে। অর্থাৎ এই শ্রাবণ মাসের শনিবারটা মহাদেবের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং এই দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং ওম সাং শনিশ্চরায় নম মন্ত্রটি আপনারা পাঠ করুন। এবং শনিবার করে আপনাদের যে মুখ্য দরজা রয়েছে, সেই দরজার পশ্চিম দিকে প্রদীপের মুখটা করে, প্রদীপের যে ল রয়েছে কিনা সেটা পশ্চিম দিকে জানা হয়, সেটা আপনারা দিবেন। তাতে আপনাদের যে বাড়ির যে নেগেটিভ যে এনার্জি, সেই নেগেটিভ এনার্জিটা আপনাদের কাটবে। এবং আপনার যদি শনি সাড়ে সাথে চলে, আপনারা বিশেষভাবে মহাদেবের উপাসনা করুন, কারণ শনির যিনি গুরুদেব, শনি যার আরাধনা করতেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই বিশেষ করে নম শিবায় আপনারা পাঠ করতে পারেন, অথবা আপনারা শিব পুরাণ আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন।
এবং এর সাথে সাথে শনিবারটা আপনারা অবশ্যই, সেদিনটা অবশ্যই আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে, কোনো নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করার চেষ্টা করুন, কোনো আপনারা অর্থ বা আপনি খাদ্য বা বস্ত্র কিছু না কিছু যদি আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে যে অর্থনৈতিক সংকটগুলো রয়েছে সেটা আপনাদের কাটবে। এবং পাশাপাশি শনিবার দিন আপনারা কী করবেন, যাদের প্রচুর সমস্যা চলছে, শনিবার দিন আপনারা পুরাতন জুতা পরে আপনার বাড়ি থেকে বেরাবেন। সেই জুতো পরে বেরানোর পর ঠিক এটা আপনারা রাত্রি 10টার পরে ক্রিয়াটা করবেন, ঠিক চৌমাথা মোড়ে আপনারা সেই পুরাতন জুতাটি আপনারা খুলে সেখানে বলবেন যে আমার যা সমস্যা এখানেই যেন সমাপ্ত হয়, আগামী দিন আমার যেন ভালো হয়। আপনারা আবার বাড়ির দিকে মুখ করে চলে আসবেন, কিন্তু পিছন দিকে কিন্তু আপনারা ফিরে তাকাবেন না, তাতে কিন্তু এই ক্রিয়াটি কিন্তু হবে না। এটা আপনারা সরাসরি আপনারা বাড়ির দিকে মুখ করে চলে, পিছন দিকে তাকাবেন না, সেই জুতাটা পুরাতন জুতোটা আপনারা খুলে কিন্তু চলে আসবেন। অর্থাৎ আপনারা খালি পায়ে, খালি পায়ে আপনারা বাড়ির দিকে চলে আসুন, দেখবেন অনেক কিছু সমস্যাগুলো আপনাদের কাটবে। দেখুন সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা, আবারও বলছি খুব বিশেষ একটা ইম্পর্টেন্ট, এই সময় প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে, যারা কবচ রত্ন নিতে চাইছে অবশ্যই এই সময় প্রতিকারটা যদি আপনারা করতে পারেন 100% আপনাদের এই কাজগুলো আপনাদের হবে। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে কি না তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ 100% দিবে। আর আবারও বলি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণে পড়ে রয়েছেন, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা, জটিলতা, বৈবাহিক জীবনে সমস্যা, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। এবার আসি কোন এই 6টি রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় কোটিপতি হতে চলেছে, নিরন্তর অর্থ আসতে চলেছে আগামী 30 দিন। এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। প্রথম রাশি বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আগামী 30 দিন কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে ফাটকা শেয়ার বাজার বা বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃষরাশির। দ্বিতীয় রাশি মেষ রাশি, মেষ রাশি আগামী 30 দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে আগামী 30 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের আর্থিক লাভ গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এবং বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মেষ রাশির। মহাদেবের বরদানে মেষ রাশি বৃষরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি আপনার সিংহ রাশি, সিংহ রাশির বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে মান সম্মানের দিক থেকে এবং সম্পত্তির দিক থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির। আগামী 30 দিন মহাদেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। 3 নম্বর রাশি মকর রাশি, মকর রাশির অর্থনৈতিক সৌভাগ্য, আপনাদের কেরিয়ার এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আগামী 30 দিন মহাদেবের বরদানে আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ, কোনো প্রপার্টি ক্রয়, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশি আপনার বিশেষ করে তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামী 30 দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের বিশেষ করে কর্ম এবং ভাগ্যক্ষেত্রে এবং ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের কোনো বাহন ক্রয় বা কোনো সম্পত্তির দিক থেকে লাভ এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, বৈবাহিক জীবন শুভ হতে চলেছে। 6 নম্বর রাশি ধনুরাশি, মহাদেবের কৃপায় ধনুরাশি ধনলাভ হতে চলেছে, আপনাদের সৌভাগ্য লাভ হতে চলেছে, মহাকোটিপতি হবেই ধনুরাশি, আপনাদের শেয়ার বাজার বিজনেস, অনলাইন ট্রেডিং, ফাটকা থেকে আপনার টেলিকম বিজনেস, আপনার পেট্রোল কেমিক্যাল, যে কোনো ব্যবসা থেকে বড় ধরনের অর্থ লাভ, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।